রেশমার কাছে আমি শুনতে চাইবো যে এটা পড়ি হয়ে তোমার কি প্রথম ইন্টারভিউ? হ্যাঁ, এটা আমার ফার্স্ট। আমাকে আগেও অনেকবার বলেছে, সেইভাবে সময় দেওয়া হয়নি বা ছুটিতে ছিলাম, আর আমাদের জায়গাটা এতটা দূরে, আসতে তাদের অসুবিধা হয়, আমাকে বলে টলিগঞ্জে দিতে। টলিগঞ্জে তো দেওয়ার আমার সময় থাকে না, তো এটা আমার ফার্স্ট। মানে সারাদিনের এত ঘন্টা, 12 ঘন্টার থেকেও বেশি সময় বোধ হয় শুটিং ফ্লোরে থাকতে হয়, তারপরেও আবার একটা দিন ছুটি হয় তো দুটো সপ্তাহর গ্যাপ দিয়ে, তো থাকে থাকে না ছুটি, সেই দিনে বাড়িতে অনেক কাজ থাকে। বাট তাছাড়াও আমরা চাই, এটা তো একটা কাজ করছি, সেটার বাইরেও নতুন কিছু আমরা ট্রাই করি, চেষ্টা করি নতুন রূপে কিছু বার করার, তার কারণে অন্য জায়গায় কাজ করি, তো এই জন্য সময় হয়ে ওঠে না। কতটা এনজয় করছো কাজটা সেটা আমি শুনতে চাইবো, কারণ তোমার প্রথম অভিজ্ঞতা তো জীবনের একদম স্পেশাল হয়ে থাকবে খুব। শুরুর দিকে আমি খুব ভয় পেতাম, গলা কাঁপে, এখনও কাঁপে, আমি ইন্টারভিউ দিচ্ছি আমার এখনও গলা কাঁপছে, তো সেটা ব্যাপার না, খুব ভয় পেতাম, ভয় নিয়ে কাজ করতাম, এতটা মজা করতে পারতাম না, এখন খুব মজা করি, সেই জন্য কাজটা হয়তো একটু সিরিয়াসনেসটা কমে গেছে, দাদা যেটা বললো, আস্তে আস্তে বললে পারে তখন আবার একটু সিরিয়াস হয়ে যায়। শুরুতে বকা খেতাম, আমাদের মনোজিৎটা ডিরেক্টর ছিল তো বকতো, খুব বকতো, কিন্তু অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। এখন আমাদের সুবিন্দেদাও খুব শিখিয়ে দেয়, খুব ভালো একটা মানুষ, তো দুজনের কাছেই কাজ শিখে। তাছাড়া আমাদের সঙ্গে যতজন কাজ করছে, যতগুলো আর্টিস্ট, এত হেল্পফুল, তুমি মানে ভাবনা চিন্তা করতে পারবে না, আমরা এত আড্ডা মজা গল্প, এত ফ্রি হয়তো সবাই মেশে না, এখানে সবাই সম্পর্ক। আমার যে ঠাম্মি, তাকে আমি ঠাম্মি বলেই ডাকি, আর আমার যে পিসিমণি, তাকে পিসিমণি বলি, মিষ্টি বলি। আমাদের অনন্যা বিডিও ম্যাডাম, দাদার যে মানে গার্লফ্রেন্ড হচ্ছে, ওটা তোমার এখনকার বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড সব থেকে। তুতু তুতু, আমি তোমাকে খুব মিস করছি, আগের দিন আমার দাদা নাম করেনি তুতুর, খুব রাগ করেছে, পড়েছিল, আমি জিজ্ঞাসা করেছি, অতটুকু ওর হয়নি, তো তুমি নেই, তার কারণে ক্যামেরার ভিতর তুমি থাকতে পারলে না, রাগ করো না, তোমাকে মিস, নেক্সট টাইম আমরা আবার একসাথে একটা প্রেমে নিশ্চয়ই আসবো, অবশ্যই আসবো। আর পিসি খুব ভালো, পিসি মিষ্টি, মানে আমাদের রাত্রি ঘটক, রাত্রি দি, খেয়ালি দি, বুদ্ধদা, পরেশ কাকা মানে অর্ঘদা, তো সবাই খুব ভালো, খুব এনজয় করি আমরা। গোপালদা মানে সিধুদা, সিধুদাও রেগে যাবে না হলে, সবাই আমরা এনজয় করে কাজ করি, যে যেদিন আসে না আমরা মিস করি, তাকে নিয়ে আড্ডা দিই, তাকে নিয়ে গল্প করি, বলি এটা ওটা, কিংবা ফেরার সময় আমরা কী করি, তাদেরকে কল করি, কল করে বলতে বলতে আজকে আমরা এই আনন্দ করেছি, তুমি থাকতে পারলে না, খুব মিস করছিলাম, এটাই হয়, এরকম হয়, খুব খ্যাপাই। যেমন পিসি আগের দিন ঘুরতে গেছে, তো আমরা তো ছুটি পাইনি, ঘুরতে যেতে পারিনি, তো আবার মজা করে বলছি যে পিসি বলছে সুইমিং পুলে গেছে, আমরা তো সুইজারল্যান্ড যাচ্ছি পিসি, এরকম ব্যাপার চলতে থাকে, হাসি মাটা দিয়ে কাজটা খুব ভালোভাবে চলছে, চলুক। আর সেজনের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদে কাজটা এত দূর এগিয়েছে, আরও এগোক, এটাই চাইবো। তোমাদের ফেসবুকে একটা ফ্যান পেজ আছে, গ্রুপ যেটা, ফলো করো? ফলো ব্যাক করেছি, হ্যাঁ। মানে কি ওখানে না সারা প্রতিনিয়তই কিছু না কিছু পোস্ট হচ্ছে, আপডেট হচ্ছে তোমাদের নিয়ে? সেইভাবে দেখা হয় না, বাট মাঝে মাঝে দেখি। আমি খেয়াল করে দেখেছি তোমাদের গ্রুপে, মানে আরও অন্যান্য আর্টিস্ট যারা রয়েছেন কাজ করছে, তারা সবাই অনেকেই দেখেছি ওগুলোতে রিপ্লাই করতে, কমেন্ট করতে, লাইক করতে, এগুলো আমি দেখেছি খেয়াল করে, সেটাই জিজ্ঞাসা করলাম। তুমি এরকম কেউ রয়েছে কি যে গ্রুপের কোনো অ্যাডমিন তাদের সঙ্গে যোগাযোগ রাখছে বা তোমাদের সাথে কন্ট্যাক্ট করছে? মেসেজ কম বেশি করে, হয়তো ব্যস্ততার কারণে রিপ্লাই দেওয়া হয় না, সেটাতে কিছু মনে করো না, বা ঘ্যাম, অনেক অনেক কিছু, অনেকগুলো মেসেজ করার পর তারপরে এগুলো বলে, বাট আমরা সত্যিই সময় পাই না, আমরা সকালবেলা আসি, রাতে শুটিং থেকে ফিরি, তার মাঝে হয়তো ওই যেগুলো পোস্ট করি বা যা করি সেগুলো আপনাদের দেখানোর জন্য, আপনাদেরকে আপনাদেরকে যা আপডেট দেওয়ার জন্য, তাছাড়া কিছু না, আমরা এতটাও সময় পাই না যে এত রিপ্লাই করব, কিন্তু তার মাঝে অবশ্যই চেষ্টা করব, চেষ্টা করি বা করব রিপ্লাই দেওয়ার। তোমার কাছে আমি একটু জানতে চাইবো যে এই প্রজেক্টে তোমার কাজ করার সুযোগটা কিভাবে হয়েছিল? সুযোগটা বলতে, আমি হঠাৎই হয়তো সেজন চাই, আমি অন্য একটা কাজ করছিলাম, কয়েকদিন শুটিংয়ে গেছি, 5-7 দিন শুটিংয়ে যাওয়ার পর এটা অডিশন হচ্ছিলো, সেই কাজটা চলাকালীন আমি অডিশনটা দিয়েছি, তো অডিশনটা আমি খুব খারাপ দিয়েছি, আমার মনে হয়েছে, আমার দিক থেকে মনে হয়েছে খুব খারাপ দিয়েছিলাম, তো আমি যাওয়ার সময় বলে যাচ্ছি যে অরিন্দমদাকে যে আমি হয়তো পাবো না, কিন্তু বলছি কেন আমি জানি না, কিন্তু আমাকে, তারপর আমার লুকসেট হয়নি, আমার আগে কন্ট্যাক্ট পেপারে সাইন হয়েছে, আমরা সবাই একসঙ্গে তাই করেছি, পরে আমাদের সবার লুকসেট হয়েছে,
কাজটা হঠাৎ করে পেয়ে গেছি এরকমই বলতে পারো। এই যে লুকটা তোমার রয়েছে একটা মিষ্টি সুন্দর লুক, মানে আদরের বোন যাকে বলছে তো আদরের মেয়েও বলা যেতে পারে, তো এই মিষ্টি লুকটা তুমি কতটা এনজয় করো? পরি এখন একটু নেতা ব্যথা হয়ে গেছে, কাঁদে সবসময়, মানে আমার বয়ফ্রেন্ডকে আমি পাচ্ছি না দাদার জন্য, আবার দাদাকেও ছাড়তে পারবো না, তার কারণে পরির একটু এনার্জি লো, কাঁদে সবসময়। কিন্তু আগের পরিটা আমি খুব এনজয় করতাম, আমি একটু লাভালাভি করতে ভালোবাসি, এখন একটু কাঁদতে হয়। এই এখনই কেঁদে এসেছি, মেকআপ সব ঘেঁটে গেছে, নেই। তোমার যে অপোজিটে করছে তার সম্বন্ধে আমরা কি জানবো, মানে তোমার কাছ থেকে কি জানাবে আমাদেরকে? প্রচণ্ড একটা লাজুক ছেলে, আমার দর্পণ সৌমিকের নামটা করা হয়নি, সৌমিকদা, যে প্রথম দিকে আমার মানে আমার সাথে ধরো ডায়লগ থাকতো লুক এক্সচেঞ্জ করতে হবে তো তাকাতো না, এরকম একটা ব্যাপার। তো এখন ঠিক হয়ে গেছে, মানে ও একনিষ্ঠ একটাই মেয়ের প্রতি গার্লফ্রেন্ড, আর ঠিক আছে, ভালো, ভদ্রতা ভালো, আমরাও ভদ্র, একটু ক্যারেক্টার তো একটু প্রেমটা দেখিও। এই ভিডিওটা অবশ্য সবাই দেখবে, নিশ্চয়ই দেখবে, নিশ্চয়ই দেখবে, সরি এত কিছু বলে ফেললাম, অবশ্য মজা দেওয়ার জন্য মজা করছি, সিরিয়াসভাবে নিও না। না না, সবাই বিনোদন তো মজার ছলেই নেবে বা এটা নেওয়াই উচিত সকলের। আর প্রথম কাজ তোমার, সেই জন্য আমাদের তরফ থেকে তোমার প্রতি অনেক অনেক শুভেচ্ছা থাকবে, আর অনেক ভালো ভালো কাজ করবে। আমরা জানতে চাইবো যে তুমি এর আগে কি করতে? এর আগে আমি পড়াশোনা করছিলাম, করতে করতে দু একটা মডেলিং করেছি, তারপর হঠাৎ করে আমি আকাশ আটে কাজ পাই, তো আকাশ আটে প্যারালাল লিড করতে গিয়ে চার পাঁচ দিন শ্যুট করার পর হঠাৎ করে এটা অডিশন হয়, এটা পেয়ে যায়। যে তারপর ওটা কি টেলিকাস্ট হয়েছিল নাকি ওটা হয়নি? ওটা কয়েকদিনের টেলিকাস্ট আছে। আচ্ছা, মানে ধরতে গেলে তাহলে ওটা প্রথম হচ্ছে হিসাব মতো, ওটা আমার ফার্স্ট কাজ, বাট ওটা করতে পারিনি আমি, এটা পেয়ে গেছিলাম। শিখেছো কোথাও অভিনয়? না, অভিনয় করতে হবে এরকম কখনো ভাবিনি, বা এখানে কলকাতায় আসবো, আমি কলকাতায় ফার্স্ট ওয়ান ইয়ারে এসেছি, এর আগে আসিনি, কলকাতা ঘুরেও দেখিনি আমি ঠিকঠাক করে। কোথায় বড় হয়েছো? আমার বাড়ি রানাঘাট, সেখানে বড় হয়েছি, গ্রামে পড়াশোনা করেছি, বাবা মার একটা মাত্র মেয়ে, আমার একটা ভাই আছে, ও আমার থেকে একটু ছোটো। যাই হোক, কখনো ভাবিনি ইন্ডাস্ট্রিতে আসবো বা কলকাতায় আসবো, কলকাতাও ঠিকঠাক আমি ঘুরিনি, এখনও পর্যন্ত ঘুরিনি, এক বছর হয়ে গেছে এখনও ঘুরিনি, চিড়িয়াখানা দেখেছি, ভিক্টোরিয়া দেখেছি, আর কিছু দেখিনি। জিজ্ঞাসা করলে এই দুটো জন্য বলতে পারি, বা প্রথমেই নাম দেখেছি অনেক ছোটোবেলায়, ক্লাস ফাইভে পড়ি, বাবা এনেছিল চিড়িয়াখানা ভিক্টোরিয়া দেখাতে, আর ভিক্টোরিয়া লাস্ট একবার দেখে গেছি, তো আর কিছু দেখিনি। এই কাজের মাঝখানে কি মাঝে মাঝে ঘুরতে যাওয়া হয়? এরকম খবর কিন্তু আমার রয়েছে। ঘুরতে যাওয়া হয় না সেইভাবে, আমি ছুটি পাই না, সানডেতে ছুটি পেলে সেদিন আমি চেষ্টা করি, সরি আমার ফোনে ফ্ল্যাশ চলেছে, তো সানডেতে ছুটি পেলে নতুন কিছু কাজ, ফটোশ্যুট, এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি, কিংবা বাড়িতে টাইম দিই, মা আসে, মা থাকে। আমি আবার এটাও শুনেছি রেশমা ভীষণ নাকি হাঁটতে পছন্দ করে, খুব তাড়াতাড়ি স্পিডে হাঁটতে পছন্দ করে, কি এগুলো কি ঠিক? মানে ছোটোবেলায় আমি কী হতো, মানে আমার বান্ধবী ছিল প্রচুর, কিন্তু ওরা যখন স্কুলে যেত না বা কোনো কিছু, আমি একা হাঁটতে পছন্দ করি একটু, যখন হাঁটি একা একা যেতে হবে তো, তো কে পাশে আছে দেখি না, খুব স্পিডে হেঁটে চলেছে, কিংবা তুমি আমাকে ধরো রাস্তা থেকে হাই করলে, আমি না এত স্পিডে হাঁটি বা কোনো কিছু নিয়ে মানে হাঁটছি ওটা নিয়েই ভাবি, যে তুমি হাই করেছো সেটা নিয়ে আমি বুঝতে পারি না, তোমার দিকে থাকো কিছু বললে তারপর চলে কিছুটা গিয়ে মনে হবে আচ্ছা হাইটার হাই করা উচিত ছিল। এরকম অনেক বড় বড় সেলিব্রিটির সঙ্গে হয়েছে, আমি তাদেরকে রিপ্লাই করিনি, পরে আমার মনে হয়েছে অন্যায় করেছি, সরি। রাস্তায় গাড়ি ঘোড়া দেখো তো, ওটাকে খেয়াল রাখো তো, ওটাকে রাখি। কি হয়, আমি তোমার সঙ্গে গল্প করছি তো, বাসে কেউ একজন কিছু বলছে, আমি অতটা মানে তোমার গল্পের ভিতরে এতটাই ঢুকে যাবো বা ফোন দেখছি এতটাই গভীরে চলে গেছি যে আমি আর বুঝতে পারি না। বেশ মজার, কিন্তু বলবো রাস্তায় কিন্তু হাঁটার সময় একটু খেয়াল রেখো রাস্তাঘাটে, কিন্তু অবস্থা খুব খারাপ। খবরটা কোথায় পেলে? এবার তুমি ভেবে দেখো, সব কথা তো আমি বলবো না।
বিশেষ মানুষের সঙ্গে হাঁটছো এটাও শুনেছি কিন্তু না, বিশেষ মানুষ জীবনে নেই, বন্ধু আছে, বিশেষ মানুষ আনতেও চাই না এখন জীবনে, কাজ করছি। এখনই মেসেজ দিয়ে দিচ্ছ, আমার ফ্যামিলি দেখছে, কাজ করছি, কাজ করতে চাই আরও ভালো, যদি আপনাদের আশীর্বাদ থাকে অবশ্যই করবো। লাইফে পার্সোনাল নেই, আই এম সিঙ্গেল, বন্ধু আছে কিন্তু আবার মেসেজ দেওয়া হলো যে সিঙ্গেল আছি, তোমরা এসো, ওয়েলকাম। সিঙ্গেল আছি, সিঙ্গেল করছো তুমি কিন্তু? না, ইনভাইট করছি না, সিঙ্গেল আছি, সিঙ্গেল থাকবো। কাজের মাঝে প্রেমটা না নিয়ে আসাই ভালো, ভীষণ চাপ তাই না? খুব চাপ, কাজটাকে সময় দিতে গিয়ে নিজেকে সময় দিতে পারি না, তো বয়ফ্রেন্ডকে তো সময় দেওয়া লাগে। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছিলাম যে এতটা সময় আমরা এখানে থাকি, কোথাও গিয়ে একঘেয়েমি লাগে না? না, কারণ আমাদের তো প্রতিটা দিন নতুন নতুন গল্প আসে, নিজের চরিত্রটাকে বদলাতে হয়, গল্পের মধ্যে নিয়ে যেতে হয়, তার কারণে না হয়তো আসে না, হয়তো আসে না। আর মানুষগুলো, আমরা যখন পরিবারের সঙ্গে থাকি তখন কি আমরা বোরিং ফিল করি? নিশ্চয়ই করি না, হয়তো বা করি না, আমি তো করি না। তো এটা একটা পরিবার, আর ছোট না, জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় পরিবার, সবাই আবার খুব মজার মানুষ। ব্যাপারটা কি হয়েছে, আমরা না হঠাৎ করে অনেক ভালো মানুষ একসঙ্গে জুড়ে গেছি, এর ফলে কি হচ্ছে, এর ফলে এত মজা হয় সেটা বলা যাবে না, অনেক কিছু তাহলে ভাববে। দেখাবো 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 সেগুলো দেখাবো, কিছুটা সময় লাগবে আমাদের তার জন্য, কারণ হচ্ছে আজকে সবাইকে আমরা একসাথে করতে পারছি না। কাল আসলে হয়তো পেত, কারণ এত আর্টিস্ট ছিল, আর এখন একটু চাপে আছে, কিছুদিন পর আবার আর্টিস্ট সব এক জায়গায় হয়ে যাবে, এখন আমাদের শিডিউলে চাপ আছে, প্রচুর কিছু কিছু আর্টিস্ট নিয়ে কাজ হচ্ছে, তো অবশ্যই পরে আলাপ হবে। সামনেই 200 পর্ব আসতে চলেছে, তোমাদের কি প্ল্যানিং রয়েছে শুনবো না? প্ল্যানিং ওইভাবে তো হয় না, আমরা ধরো শুটিং করব, আমাদের প্রডিউসার দাদা একটা কেক নিয়ে আসবে, সন্ধ্যাবেলা ধরো সিন করতে করতে যদি সময় পাই, এই কেকটা কাটো 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 শর্টটা রেখে আসে, কেকটা কেটে ফেলবো, কেটে তাদের রেখে, ও অবশ্য জেনে রাখা ভালো, এখানে যত কেক, যত বার্থডে কেক হোক বা সেলিব্রেশন কেক হয়, আমি কিন্তু আগে বনি করি। তুই খেতে খুব ভালোবাসো? না, খেতে খুব ভালোবাসি সেটা না, আমি আমার দাদার বার্থডে, যে মানে রণদা, রাজাদা, রাজাদার বার্থডে কেকও আমি কেটেছি, যদি ভিডিওতে দেখে থাকো, কিংবা যে কারোর কেক হোক যদি না কাটি, সাইড থেকে বমিটা করে খেয়ে নিয়ে তারপর অন্য কেকটা কাটা হয়, সবাই জানে। আর পর পিসগুলো বেশি আমি পাই, আদরের বোন বলে কথা, আদরের বোন তো বেশি বেশি পাবেই। হ্যাঁ, আমাকে এক এক সময় এক এক রকম, তোমরা দেখোনি হয়তো এই লুকটা, অনেক সময় অনেক রকম লুকে দেখতে পারবে, এটা তো আমার নর্মাল বাড়িতে থাকি, আমাকে তো এক একদিন এক এক রকম সাজাই। সব থেকে কোনটা তোমার ফেভারিট, মানে কোনটাতে কমফোর্টেবল ফিল করো? এটা তো নর্মাল গরমের জন্য ঠিক আছে, কিন্তু শাড়ি পরতে ভালোই লাগে, সাজতে বুঝতে তো ভালো লাগে সবার, ঘুরতে যেতে সাজতে গুজতে ঘুরে ঘুরে বেড়াতে এগুলো ভালো লাগে বেশি, কিন্তু এখানে তো সেজা গুজে প্রচুর চাপ, কন্টিনিউটি রাখতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়। আমরা তোমাকে মাঝে মাঝে দেখতে পাচ্ছি ফটো শ্যুট করছো, সুন্দর সুন্দর ছবি পোস্ট হচ্ছে, করা হয় না। হ্যাঁ, এটা আমার একটা দোষ, প্রচুর কাজ করি, তারাও কিন্তু রাগ করে আমি পোস্ট করি না ছবি। সব দিক সামলে সময় পাচ্ছো, এত কাজ করছো বা কেমন লাগছে সেটা আমরা একটু শুনবো, মানে এটার থেকে তো ওই কাজগুলোর অভিজ্ঞতা একটু অন্যরকম। হ্যাঁ, সব কিছু অন্যরকম, যেমন তোমার সিরিয়াল আলাদা, সিনেমা আলাদা, ফটোশ্যুট আলাদা, মডেলিং আলাদা, তো তোমার এক একটা জায়গায় না এক এক রকম এক্সপিরিয়েন্স হয়, আর এক একটা মানুষের সঙ্গে কাজ করে এক এক রকম, কারোর সঙ্গে ভালো খারাপ সব কিছু থাকে। আমার কাছে, আমি এখন যাদের সঙ্গে আপাতত কাজ করেছি ভালো লেগেছে, ভালো, সবাই কম বেশি ভালো, আমার সঙ্গে যতক্ষণ না খারাপ ব্যবহার করছে তাদেরকে খারাপ বলতে পারি না, কিন্তু অনেক বন্ধু হয়ে গেছে, অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। এমন কোনো বন্ধুর নাম কি আমরা শুনতে পাবো, যাকে একবারই বন্ধু বললে এই শহরে, তোমার নতুন শহরে তুমি এক ডাকে পাবে, এরকম কেউ কি রয়েছে? আমার সবথেকে কাছের বন্ধু আমার মা, যার জন্য আজ আমি এই জায়গায় আছি, খুব কষ্ট করে এই জায়গায় এসেছি, আর তার সাহায্যের কারণে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত। আমি যদি এখনই ফোন করি, হয়তো মা অনেকটা দূরের রাস্তা, কিন্তু যতটা উড়ে আসার চেষ্টা করা যায় না ততটা উড়ে আসবে, এর থেকে কাছের আর কিছু হতে পারে না। আর বান্ধবী মাত্র একটাই আমার এখানে আছে, এটা হচ্ছে কলকাতা ইন্ডাস্ট্রির বান্ধবী বলছি, আমাদের যে বিডিও ম্যাডাম অনন্যা আছে, আমার মিষ্টি, আমার পিসি, মানে আমার যে ক্যারেক্টারের, সেও আমার খুব ক্লোজ, আমার খেয়ালি দি, বনি দি, যারা আছে সবাই ক্লোজ, কিন্তু আমার বান্ধবী অনন্যা, তুতু, আমার তুতু, মিস ইউ।
দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো আপনারা দেখুন, দেখতে থাকুন, হয়তো ভালো লাগবে আপনাদের। আর কি কি কেমনভাবে দেখতে চান পরীকে, রণদাকে অবশ্যই জানান আমাদেরকে কমেন্টে। আর আপনারা দেখবেন আপনাদের আশীর্বাদে আরও এগিয়ে যাবে, 200 পর্ব থেকে 300 হবে, 300 থেকে 1 ইয়ার হয়ে যাবে, তখন আরও বড় করে সেলিব্রেশন হবো করবো আর ইনভাইট করবো। আমাকে 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 মানে দেখানোর জন্য, কেক খাওয়ানোর জন্য নয়, কেক হ্যাঁ আমার ভাগে থেকে একটু দিয়ে দেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, একটু দিলেই হবে, আমাদের কেকটা অনেকটা বড় আছে। থ্যাংক ইউ, আজকের ইন্টারভিউ বা প্রথমবার সাক্ষাৎকার পরীর সাথে আমাদের, তো সেটা আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন।